Assalamualaikum everyone. Welcome to my channel, Shema's Cooking and Vlog. So আজকে আপনাদের সাথে দুইটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। খুবই হেল্পফুল মানে ওয়েট লুজ করার জন্য। তো আমি আজকে এই যে যে তেলটা দেখতেছেন এটা হচ্ছে কোকোনাট অয়েল। আপনারা রেগুলার তেল দিয়ে করতে পারেন। তো যাই হোক আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন দুইটা তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো খুবই সিম্পল, সহজ এবং খেতে অসাধারণ, আর আপনার ওয়েট লুজ করার জন্য খুবই কার্যকরী। এখানে আমি দিয়ে দিলাম রসুন, আপনারা রসুন বাটা, রসুন কুচি দিতে পারেন। আর এখানে একটা হার্বস দিচ্ছি, এটা হচ্ছে থাইম, একটা হার্বস আর কি, মানে ধনে পাতা যেরকম এরকম আর কি। তো যাই হোক থাইম দিয়ে দিলাম। তো একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাইন পেপার, এটা হচ্ছে একটা মরিচের গুঁড়ো। তো এখানে অনেক রকমের মরিচের গুঁড়ো পাওয়া যায়। এই হচ্ছে আরেকটা, এটা পপুলার খুব কাইন পেপার। তো যাই হোক আমি একটু নেড়ে নিলাম। খুবই সিম্পল, একদম কম সিজনিংয়ের মধ্যে এই স্যুপটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গাজর মানে ক্যারেট আর হচ্ছে স্যালারি আমি দিয়ে দিলাম। জাস্ট 2-3 মিনিট নেড়ে এখানে আমি দেখতে পাচ্ছেন সে বুটের ডাল, মানে এটা অ্যাকচুয়ালি মটরশুঁটি আর কি, গ্রিনটা সবুজ রঙেরটা দিয়ে দিলাম। এখন জাস্ট আমি 3-4 মিনিট 5-6 মিনিট নেড়ে নিব আর কি, একটু সামান্য ভাজা ভাজা করে নিব, একটু ঢেকে দিব। পানিটা আমি একটু পরে দিব, পানিটা মানে ফুটন্ত গরম পানি দিব। সো মেকচুয়ার আপনারা ফুটন্ত গরম পানি দিতে হবে, যে তেলটা আমি এখানে ইউজ করলাম তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এই তেলটা আমি এখন রান্নায় এবং আমার কফিতে এই নারকেল তেলটা মানে ইউজ করে থাকি, খেয়ে থাকি এটা বলা যায়। তো তো যাই হোক আমি হচ্ছে ডালটা মোটামুটি যতক্ষণ পারা যায় আর কি ভেজে নেবেন, আপনার এনার্জির উপরে এটা নির্ভর করে। এবার আমি হচ্ছে এখানে একদম ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিচ্ছি। তো আপনারাও ট্রাই করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য, আর ডালটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব খেতে কিন্তু খুব ফ্লেভারফুল। আই ডোন্ট নো কেন হয়েছে, মানে খুবই ভালো লাগছে খেতে। তো যাই হোক আমি ঢেকে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত মানে বাকি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত ওটা ঢেকে রাখবো, মাঝে মধ্যে নেড়ে দিব। তাই তো দেখতে পাচ্ছেন আমার একটু লবণ কম হয়েছে, এই জন্য আর একটু অ্যাড করে দিলাম। তো অবশ্যই লবণ টবণ দেখে নামিয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন একদম কি কোনো মশলাই ছিল না, কিন্তু খেতে দারুণ। একদম ফাতলা টাইপের হবে, তা আপনারা শুধু শুধু স্যুপ মানে এমনিও খেতে পারবেন, শুধু শুধু স্যুপ হিসাবে, অ্যাকচুয়ালি এটা স্যুপে, আর রুটি দিয়েও খাবেন। রুটি দিয়ে আমি রুটি দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লাগছে রুটি দিয়ে। তো আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে এই স্যুপটা আপনি স্পেশালি সাওয়ার ক্রিম মানে খাওয়ার আগে একটু সাওয়ার ক্রিম একটু ধনে পাতা দিয়ে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে যদি সাওয়ার ক্রিম দিয়ে পরিবেশন করেন। দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড স্যুপ মানে সেকেন্ড স্যুপের রেসিপিতে চলে আসলাম। এখানে যা যা আছে আমার গাছের স্যালারি, একটা গাজর মানে ক্যারেট ছিলে রাখছি, অর্ধেকটা পেঁয়াজ, আর এখানে আছে 2 রকমের মাশরুম, ব্রাউনটা আছে আর হোয়াইটটা আছে। তো এগুলো আমি কেটে নিব। তো এখানে পাতিলটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাটার। প্রথম স্যুপটা করলাম আমি কোকোনাট অয়েল দিয়ে, এখন সেকেন্ড স্যুপটা করতেছি বাটার দিয়ে। বাটারটাও খুব মানে ওয়েট লুজ করার জন্য খুব ভালো। দিয়ে দিলাম আমি ফ্যাস কুচি, ফ্যাসটা একটু ভেজে নিব। মোটামুটি বেরেস্তা আকারে ভেজে নেওয়ার পরে এখানে আমি গাজর আর হচ্ছে স্যালারি দিয়ে দিলাম। আমার প্রথম স্যুপের মধ্যেও গাজর স্যালারি ছিল, সেকেন্ড স্যুপও গাজর, মানে উপাদানগুলি মোটামুটি সেম, বাট যে সিজনিংগুলি সেগুলি একটু ডিফারেন্স। তো এখানে একটা সস দিয়ে দিচ্ছি, এই সসটার নাম আমার মুখে আসে না, এই জন্য নামটা বললাম না আর কি, দেখিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী যতটুকু লবণ লাগে ততটুকু দিয়ে দিলাম। আর একটু আগে যে সসটা দেখিয়ে দিলাম সেটা আমি দিয়ে দিলাম আর কি।
সয়া সস না এক রকম সস আর কি তো এতো একটু নেড়ে নেছি আমরা স্যুপ খুব পছন্দ করি বাসায় আমি এখানে মাশরুমগুলি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি চার কোণা করে কেটে নিলাম মানে এক একটা মাশরুম চার ভাগ করে নিলাম নিয়ে আমি জাস্ট 2 মিনিট নেড়ে এখানে মেক শিওর গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দিলে হবে না খুব ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন তো এই স্যুপটাও খুব অসাধারণ আমি রান্না করছি আমি খেয়েছি বলে তা না আপনারা নিজেরাই করে ট্রাই করবেন তাহলে বুঝবেন এখন যেটা এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি আপনারা পানির বদলে চিকেন স্টক বা ভেজিটেবল স্টকটা দিতে পারেন তো যেহেতু আমি পানি দিছি সেই হিসাবে আমি এখানে ভেজিটেবলের যে সিজনিংটা পাওয়া যায় আর কি সেটা দিলাম আপনারা চিকেন কিউব মানে ওই যে স্টকের ইয়েটা পাওয়া যায় আর কি সেটাও দিতে পারেন বুলিয়ান বলে আর কি তো যাই হোক আমি সিজনিংটা দিয়ে দিলাম হয়ে গেছে আর গাজর স্যালারি মাশরুম এগুলো তো একদম খুব কম সময়ে আর এগুলি ইউজুয়ালি কাঁচাও খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম জাস্ট একটু হালকা স্পাইসি হওয়ার জন্য হয়ে গেছে আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানি